রাজ্যের প্রধান বাজার মহারাজগঞ্জ বাজারে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসলীলা ও গৌরাঙ্গ মহাপ্রভু উৎসবের শেষ দিন ছিল সোমবার। এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, কাউন্সিলর সহ মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ীরা। রাধাকৃষ্ণের রাসলীলা দর্শন করতে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মঙ্গল কামনা করেন রাজ্যবাসীর। মুখ্যমন্ত্রী বলেন, এই রাসলীলা মহারাজগঞ্জ বাজারের ঐতিহ্যবাহী এক অনুষ্ঠান, সব ধরনের মানুষ দূর দূরান্ত থেকে এসে একত্রিত হয় বলে জানান মুখ্যমন্ত্রী। একটা ঐতিহ্যবাহী একটা রাধাকৃষ্ণের রাসলীলা এবং গৌরাঙ্গ মহাপ্রভু যে আসর এখানে বসে, আমরা ছোটবেলা থেকে এটা শুনে আসছি এবং এই ধরনের আয়োজন আমরা করে থাকি এবং আমাকে বলেছেন আসবার জন্য। গত বছরে এসেছিলাম, ওনাদের এই যে আয়োজন এটা একটা ঐতিহ্যবাহী আয়োজন, সারা ত্রিপুরার লোক বসে থাকে এতদিন ধরে, প্রায় 19 দিন ধরেই এই যে রাধাকৃষ্ণের রাসলীলা প্রোগ্রাম এবং মহাপ্রভু যে প্রোগ্রাম সেটা চলে আসছে, এবং এতে করে সব মানুষ, মানে সব ধরনের মানুষ এখানে একত্রিত হয়। আমাদের যে কৃষ্টির সংস্কৃতি, যারা দেখছেন, যারা কীর্তন করছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।